রাজধানীর বিভিন্ন প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২০ পুলিশ সদস্য ছাড়াও বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯০ জনকে। শ্যামলী ও মাতুয়াইলে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি বাস। শামীমুজ্জামান চৌধুরী ও মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গাবতলিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ আমানউল্লাহ আমানকে আটকের পর সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে আমিন বাজারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় শ্যামলী এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে সড়কে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কে অবস্থান ও হামলার বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। আমরা তো সহ অবস্থান বলতে এখানে শান্তিপূর্ণ অবস্থান করছে, দুইবার হামলা করছে বিএনপি। বিএনপির আমানউল্লাহ আমানের নেতৃত্বে এবং একটি দল এখানে এসে অবস্থান করে এবং আমাদের মিছিলে এসে কিছু তাদের লোকজন এসে হামলা করে এবং জানমাল নিরাপত্তার স্বার্থে এই এলাকার জনগণ ওদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে তাকে প্রতিরোধ করে তাদের হামলাকে। আওয়ামী লীগের তৈরি অস্থায়ী মঞ্চ এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের পাশাপাশি পুরো এলাকায় সতর্ক অবস্থান নেয়। কামাল ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আছি সতর্ক অবস্থায়, যাতে ওরা কোনো নাশকতা করতে না পারে। কাল সাপকে আসলে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না। ১৩ সালে ১৪ সালে ১৫ সালে তারা যেভাবে গাড়ি ঘোড়া পড়াইছে, এইটার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা রাজপথে সতর্ক অবস্থান করতেছি। এদিকে উত্তরার আজমপুরে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাল আব্দিন ফারুক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সড়কের পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএনএস ভবনের সামনে অবস্থান নিলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ জানান, ডিএমপির অনুমতি না থাকা কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। যেহেতু এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই আমরা যাতে কোনো পক্ষ থেকে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে এই জন্য আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর অন্যতম প্রবেশ পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে সকাল থেকে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানু গ্যাস ছড়ে, বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইট পাটকেল ছড়ে। সংঘর্ষের এক পর্যায়ে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে রাজধানীর দোলাইখালে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশচন্দ্র রায়কে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তবে চিকিৎসার পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।